বাংলাদেশে ঘটে গেল এক আজব খবর। হেলিকপ্টার থেকে নেমে হাতির পিঠে চড়ে বর গেলেন কোনের বাড়িতে। 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোনের বাড়িতে যান বর। এমনই এক রাজকীয় বিয়ের আয়োজন করা হয়েছে বগুড়ার সোনারতলা কাবিলপুর গ্রামে। প্রত্যন্ত উপজেলায় এমন বিয়ে উপভোগ করতে শত শত মানুষ রাস্তায় ও বিয়ে বাড়িতে ভিড় জমায়। শুক্রবার বগুড়ার সোনাতলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী জাকির হোসেন, বিলালের মেয়ে সফটওয়্যার প্রকৌশলী ফারজানা আক্তার স্নিগ্ধার সঙ্গে চাঁদপুর মতলব উত্তর উপজেলার খানবাড়ির পূর্ব নবি এলাকায় প্রবাসী শায়েস্তা খানের ছেলে সফটওয়্যার প্রকৌশলী শামসুর আরিফিন খানের বিয়ে হয়। বিয়ে শেষে বিকালে বরযাত্রীগণে প্রকৌশলী ফারজানা আক্তার স্নিগ্ধাকে নিয়ে হেলিকপ্টারে চাঁদপুরে যান। বিয়েতে প্রায় 4000 শতাধিক আমন্ত্রণ করা হয়েছিল। খাদ্য তালিকায় ছিল বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, খাসি ও গরুর গোস্ত, সালাদ, দই, বোরহানি, মিষ্টি ও কোমল পানীয়। বিয়েতে আসা সোনারতলার রানীরপাড়া গ্রামে আব্দুল রশিদ খান, আব্দুল কামাল, কাবিলপুরের মমতাজ বেয়ন সহ বেশ কয়েকজন জানান, দেশ স্বাধীনের পর তাদের এলাকায় এই প্রথম রাজকীয় বিয়ে দেখলেন। এর আগে বর হেলিকপ্টার বা হাতিতে এসে বিয়ে করেনি। কনের বাবা ব্যবসায়ী জাকির হোসেন বেলাল জানান, তার 4 মেয়ের মধ্যে ফারজানা আক্তার স্নিগ্ধা বড়, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি আরও জানান, এর আগে কোনো জামাই হেলিকপ্টারে বিয়ে করতে আসেনি, তাই তিনি তার দীর্ঘদিনের স্বপ্ন থেকে জামাইকে হাতি করে বাড়িতে নিয়ে আসেন। বরকে বাড়িতে আনতে ঘোড়া ভাড়া লেগেছে 22,000 টাকা। কনে ফারজানা আক্তার স্নিগ্ধা জানান, তার বাবা সৌখিন মানুষ, তাই তিনি তার বিয়েতে ব্যাপক আয়োজন করেন। বর শামসুল আরফিন খান জানান, তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তার বাবা জাপান প্রবাসী, তার একটা ছোট বোন রয়েছে যাকে 1 বছর আগে বিয়ে দিয়েছেন। বড় কনে দুজনেই খুশিতে। দর্শক, বাংলাদেশে ঘটে গেল এক আজব ধরনের বিয়ে। এই বিয়ে সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন।